আসসালামু আলাইকুম, আমি রাহান, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আবারও বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে 419 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেব এই নিয়োগ যেটা প্রকাশ পেয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কী, আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে এবং আবেদনটা আপনারা কীভাবে নির্ভুলভাবে করবেন, এই বিষয়ে সহ অন্যান্য যে যোগ্যতা আছে, আবেদনের সময় আপনাকে মাঠে যাওয়ার আগে আপনাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি চলে আসলাম। তবে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো অনেকেই আছেন আপনারা যারা সম্পূর্ণ ভিডিও না দেখেই কমেন্ট করেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটা থাকবে সেখানে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই নিবন্ধটা প্রকাশ কোথায় পেয়েছে। এটা দৈনিক ইত্তেফাক 20 জানুয়ারির পত্রিকায় প্রকাশ পেয়েছে। তো এই নিবন্ধটিতে কিন্তু আপনারা পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখব এই নিবন্ধটিতে কী কী আছে। এখানে বলা আছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন, নিয়োগ বিজ্ঞপ্তির ট্রেড 2, বিশেষ পেশা, SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু 21 জানুয়ারি 2021 এবং শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2021। সো আবেদন করার জন্য মাত্র আপনারা 10 দিন সময় পাবেন। তো আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে বলা আছে 2021 সালের বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের ট্রেড 2, বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তির কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। সো আমি এখন আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিশেষ পেশা ট্রেড 2, যোগ্যতা, বয়স হচ্ছে 6 ফেব্রুয়ারি 2022 তারিখে 17 থেকে 20 বছর। সো আপনার বয়স যদি 17 থেকে 20 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমানের পরীক্ষায় কমপক্ষে 2.50 পেতে হবে। সো এর আগে নিয়োগবিদরা নিয়োগবৃত্তি প্রকাশ পেয়েছিল সেখানে কিন্তু এর বেশি ছিল, তাই আপনারা যারা 2.50 পেয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে যে পেশাগুলো আছে যেমন PG এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান হতে উত্তীর্ণ হতে হবে, এটা কিন্তু আলাদা বিষয়, এই দুইটা পোস্ট একটু আলাদা। সো যেগুলো কমন পোস্ট সেগুলোর জন্য 2.50 হলে আপনারা আবেদন করতে পারবেন। তো আমরা শিক্ষাগত যোগ্যতা দেখে নিলাম। তো এখন আমরা দেখবো শারীরিক যে যোগ্যতা প্রয়োজন সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে উচ্চতা পুরুষের ক্ষেত্রে 5'6", যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রে 5'4", এবং মহিলাদের ক্ষেত্রে 5'3", এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রে 5'1", ওজন 49 কেজি বা 50 কেজি, আবার মহিলা প্রার্থীদের জন্য হচ্ছে 47 কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 28 এবং 30 ইঞ্চি। তো জাতীয়তা বাংলাদেশি নাগরিক পুরুষ ও মহিলা, স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, সাঁতার জানা অত্যাবশ্যক। তো এরপর আমরা ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র অথবা ছবি লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। সো এখানে দেওয়া আছে ভর্তির সময় আপনাকে যা যা সঙ্গে আনতে হবে আমি এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র প্রদান করতে হবে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষার প্রবেশপত্র প্রয়োজন পড়বে, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে, সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি প্রয়োজন পড়বে, প্রার্থীর জন্ম নিবন্ধন সনদপত্র NID যদি থাকে তাহলে তো সেটা দিতে হবে, এবং পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি প্রয়োজন পড়বে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার 6 কপি এবং SM সাইজের 2.5 সেন্টিমিটার × 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি প্রয়োজন পড়বে, ছবি পটভূমি মানে ছবি ব্যাকগ্রাউন্ড নীল অথবা আকাশি রঙের হতে হবে, পরিধি ও পোশাক হবে হালকা রঙের, সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আপনার নির্ধারিত যে দিনে আপনার সাঁতার হবে সেই দিনে আপনাকে পোশাক নিতে হবে। তো লিখিত পরীক্ষার কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি তো সঙ্গে আনতেই হবে, উপজাতির ক্ষেত্রে উপজাতির প্রমাণস্বরূপ তাদের রাজা অথবা উপজাতি প্রধান অথবা সিটি কর্পোরেশন অথবা UP চেয়ারম্যানের সনদপত্র প্রয়োজন পড়বে, টেলার পেশার ক্ষেত্রে টেলারিং কাজের উপর প্রশিক্ষণ সনদ প্রয়োজন পড়বে, অনলাইনে আবেদনের প্রবেশপত্র প্রয়োজন পড়বে। সো এখন আমরা নির্বাচন পদ্ধতিটা দেখি নেই, সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি, লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। তো প্রশিক্ষণ সেনা সদর এর সিদ্ধান্ত অনুযায়ী 1 বছর মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। সো সামরিক প্রশিক্ষণ মানেই তো বুঝতে পারছেন আপনারা। তো আবেদন, একজন প্রার্থী যোগ্যতা অনুযায়ী ট্রেড 2 পেশায় SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং
আবেদনের অনুকূলে ভর্তি ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে। উল্লেখ্য, কোনো ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্তকৃত কেউ আবেদন করতে পারবে না। ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত কেউ আবেদন করতে পারবে না। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত যারা আছেন তারা আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, আবেদন করার সময় আপনার জেলা কোডের প্রয়োজন পড়বে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে 64টি জেলার কোড দেওয়া আছে, তো আমরা এগুলো আপনারা দেখে নেবেন। আমি এই যে পিডিএফ ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিডিএফ ফাইলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তো এরপর আমরা চলে যাই ট্রেড ও ট্রেড কোড এবং জেলাভিত্তিক পদ সংখ্যা নিম্নরূপ। সো এখানে জেলাভিত্তিক পদগুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন, এবং এখানে ট্রেড কোডগুলো দেওয়া আছে, এগুলো আমি দেখে দিচ্ছি না। এরপর আমরা চলে যাব SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা। সো এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদনের জন্য টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে SMS এ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর টেলিটকে হতে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে sainik.teletok.com.bd এই ওয়েবসাইটে লগ ইন করে পুরুষ ফটো ডাউনলোড করতে হবে। সো সেটা কীভাবে করতে হবে সেটার ভিডিও অলরেডি আমি তৈরি করেছি, এর ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা ভিডিও দেখে কিন্তু আপনি ওই আবেদন ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো পরীক্ষার সময় ও তারিখ নির্ধারণের সময় 72 ঘন্টা পূর্বে SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রার্থী নিজের টেলিটক মোবাইল হতে 6596 নম্বরে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ জেনে নিতে পারবেন। সো এখন আমরা দেখব প্রথম যে SMSটা আপনাকে করতে হবে, তো প্রয়োজনীয় কিন্তু ব্যালেন্স আপনাকে রিচার্জ করে নিতে হবে বা টাকাটা লোড দিয়ে নিতে হবে আপনার টেলিটক প্রিপেড সিমে। নেওয়ার পর মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে সৈনিক স্পেস ফার্স্ট 3 লেটার অফ SSC বোর্ড। সো প্রথম সৈনিক লেখার পরে আপনি স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম যে 3টা অক্ষর থাকবে সেটা লিখবেন। লেখার পরে আপনি আপনার রোল দিবেন, তারপরে পাশের বছর দিবেন, এগুলো কিন্তু মাঝে স্পেস দিবেন। এরপর ডিস্ট্রিক্ট কোড, ডিস্ট্রিক্ট কোড অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, এবং ট্রেড কোডগুলো আমি অলরেডি আপনাদেরকে এই বিষয়ে দেখিয়ে দিয়েছি। তো এরপর আপনি যখন মেসেজটা সেন্ড করবেন, সেন্ড করার পর কিন্তু আপনাকে একটা ফ্রিতে SMS দেওয়া হবে, যেখানে আপনার নাম থাকবে এবং আপনার একটা 8 সংখ্যার একটা পিন নাম্বার দেওয়া থাকবে। তো এখানে ফর্মেটটা আরও একবার দেওয়া আছে, দেখেন দেওয়াই আছে এখানে। এটা হচ্ছে সৈনিক, তারপরে এটা বোর্ডের কোড, তারপরে এটা রোল নাম্বার, এটা পাশের বছর, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোড, এটা হচ্ছে ট্রেড কোড। সো এটা আপনারা দেখে নেবেন। এরপর দ্বিতীয় SMS-এ, প্রথম SMS এর পর যোগ্য প্রার্থীকে একটি পিন নাম্বার সম্বলিত SMS প্রেরণ করা হবে, আমি অলরেডি বলে দিয়েছি আপনাদেরকে। পরবর্তীতে প্রার্থীগণ পিন নম্বর প্রার্থীর সাপেক্ষে আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় দ্বিতীয় SMS করতে পারবেন। উল্লেখ্য যে ভর্তি ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে, বিধায় মোবাইলের ব্যালেন্স 200 টাকার অধিক থাকতে হবে, আপনি 220 টাকা মোবাইলে ব্যালেন্স রাখবেন। তো দ্বিতীয় SMS-টা কীভাবে করবেন, সৈনিক স্পেস ইয়াস স্পেস ওই যে পিন নাম্বারটা আসবে সেই পিন নাম্বারটা দিয়ে স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, অবশ্যই সচল মোবাইল নাম্বার দিবেন যাতে করে আপনার কাছে SMS-টা প্রেরণ করা সম্ভব হয়। দিয়ে মেসেজটা 16 ত্রিপল-তে সেন্ড করবেন। সেন্ড করার পর আপনার কাছে একটা ফ্রিতে SMS আসবে, যেখানে আপনার ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হবে। তো মহিলা প্রার্থীগণের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে F সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। সো যারা মেয়েরা যারা আবেদন করবেন আপনারা, তো শুধু সৈনিকের সামনে F অ্যাড করে দেবেন, কোনো স্পেস ছাড়া। তো অনলাইনে আবেদন পূরণ ও প্রবেশপত্র প্রাপ্তি, তো দ্বিতীয় SMS এর মাধ্যমে আপনি যে ইউজার এবং পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে আপনাকে এই লিঙ্কে ঢুকে কিন্তু লগ ইন করতে হবে। করার পরে আপনার 300x300 পিক্সেল একটা ছবি প্রয়োজন পড়বে, এবং সেই ছবিটা কিন্তু আপলোড দিতে হবে, এবং অন্যান্য যে তথ্যাবলী আছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো এই বিষয়ে ভিডিও অলরেডি আমি তৈরি করেছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। যেহেতু এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে, আপনারা কিন্তু আবেদন করতে পারেন পুরুষ মহিলা উভয়ে। এরপরও যদি কারো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।